জামালপুরের মাদারগঞ্জে আগ্রাসী হয়ে উঠেছে যমুনা নদী প্রায় দুই মাসের অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে চর পাকের তহ ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নিঃস্ব মানুষগুলো আশ্রয় নিচ্ছে অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে জিও ব্যাগ ফেললেও ঠেকানো যাচ্ছে না ভাঙন জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিদিন ভাঙনে যমুনা নদীর বামতির চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় বিলীন হয়েছে গাছপালা ফসলি জমি কবরস্থানসহ শতাধিক বসতবাড়ি ভাঙনে নিঃস্ব হয়েছে অনেক পরিবার যাদের বসতি ঝুঁকিতে তারা সরিয়ে নিচ্ছেন নিরাপদ জায়গায় পাকরুল গ্রামের পঁয়ষট্টি বছর বয়সী ফকির আলী বাপদাদার রেখে যাওয়া শেষ সম্বলটুকু হারিয়েছেন কিছুদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে সেই জমিও এখন ভাঙনের ঝুঁকিতে নদী শিকার ছেলে মেয়ে আমার আমি মরে গেলে আমার মাটি দেওয়ার মতো কোনো জায়গা নেই যা সম্পদ ছিল সব নদীর গর্ভে থুয়ে এখন একবারে নিঃসহা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাকরুল এলাকার শতাধিক পরিবারের গল্পটা কম বেশি একই রকম বাস্তুহারা অনেকে ঠাঁই নিয়েছেন সরকারি আশ্রয়ন প্রকল্পে আমার বাড়িটার সব নদীর গর্বে চলে গেছে আর বর্তমানে এসে আমি আশ্রয় উঠে আসি সরকার দিছিল আশ্রয়ন প্রকল্প সেটাও নদীর গর্বে চলে যায় প্রায় দুই মাস আগের শুরু হওয়া ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে শত শত বসতবাড়ি বাড়ি আশ্রয়ন কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা আর সামনে দুটা আশ্রয়ণ প্রকল্প আছে একটা ক্লিনিক আছে এগুলো অনেক ঝুঁকির দুই এক হাজার জিও ব্যাগ ফেলায় এখানে কোনো উপকার আসে না আমরা স্থায়ীভাবে একটা বাদ চাই জিওব্যাক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড তীর সংরক্ষণের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে বাদীবর্তী জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে জরুরি আপতকালীন কাজ বাস্তবায়ন করছি যে কাজ চলমান রয়েছে পনেরোশো মিটার অংশ নদীতির সংরক্ষণ কাজ বাস্তবায়ন হলে এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক